রিয়েলমি 8, তো এর স্ক্রিন লক কীভাবে করবেন সেটা দেখাবো। আমাদের অনেক সময় অনেক কিছু ফোনে থাকে যার কারণে আমাদের স্ক্রিন লক করতে হয়, আমরা অনেকে হয়তো বুঝতে পারি না কীভাবে স্ক্রিন লক করবো। সেজন্য প্রথমত আমরা সিটিংয়ে যেতে হবে। সিটিংয়ে যাওয়ার পরে নিচে এখানে আমরা পাসওয়ার্ডে যাব। পাসওয়ার্ডে যাওয়ার পরে এখানে যে সেট লক স্ক্রিন যে পাসওয়ার্ড রয়েছে আমরা এটা ওপেন করবো। ওপেন করার পরে এখানে আমাদের সময় সবাই পাঁচ সেকেন্ড, তো একটু ওয়েট করতে হবে। তো আসার পর এখানে কন্টিনিউ আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে রয়েছে এখানে 6 ডিজিটের অপশনটা রয়েছে। এখন আমরা যদি এখানে 6 ডিজিটের পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু 6 ডিজিট তুলতে হবে। আমরা যদি এখানে ই করতে চাই এটা 4 ডিজিটে করতে চাই তাহলে 4 ডিজিটে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা 4 ডিজিটে আমরা পাসওয়ার্ড দেবো। এই যে 4 ডিজিট ইউজ আমরা ইউজ করবো। ব্যাস আমাদের কিন্তু হয়ে গেলো। আমরা এরপর যদি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে চাই, ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে হবে, তো আমরা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবো না। তো এখানে আমরা জাস্ট এটা ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে দেওয়ার পরে আমাদের স্ক্রিনে এখন পাসওয়ার্ড কিন্তু হয়ে গেল। ব্যাস আশা করি বুঝতে পারছেন কীভাবে স্ক্রিন লক করবেন।